এবার আপনার একটা ছেলে মাদ্রাসাতে দিয়েছেন পড়তে, আর মাদ্রাসাতে যদি মুলবি সাহেব দুবাড়ি মেরে দেয়, ছেলেটা বদ্ধ বড্ড একবার বদমাস ছেলে, খালি মাদ্রাসাতে বসেছে, ইয়ার ছালা টানছে, ওকে চিমটি কাটছে, ওর এটা কে বই টেনে লিছে, ওর খাতাতে কি লিখে দিছে, এই দেখে দেখে মাস্টার সাহেব দুবা মাওলানা সাহেব দুবাড়ি মেরেছে। যেমনই মারা এবার কাঁদতে কাঁদতে একবারে ছুটেছে, যে কিছু তোর মা বলছে কি হলো রে, মুলবিটা মারলে। কেনে মারলে মুলবিটা? না তো আমি ওখানে গেছো না, তখন আমি বসেছি হাত জায়গাখানে, সৈলমা বসে গেছে, তখন আমি কইছি ছালা টান না, সৈলমা ছালা টান, তখন সৈলমাকে ছালা টানতে কইছি, সৈলমা ছালা টানেনি, তখন আমি একটু ছালাখান টানছো না, তার লেগে তখন মুলবিটা সৈলমা কইলে, আর মুলবি তখন হাঁকা মারলে। হ্যাঁ, জায়গা কি সৈলমের বাপের রেস্টেরি করা আছে নাকি? সৈলমাই বসবে রোজ রোজ এখানে, চল দেখছি মুলবির আজ ভালো করে কত খবর লিছি, কেমন ও সৈলমাকে মারলে না তোকে মারলে, চল বাড়ি হলে বাড়িয়ে যাইছে। আর ওর স্বামী চলে এসছে, কে কিয়েছে রে, কিয়েছে না তো দেখো না, ছোঁড়া পড়িতে গেছে, আর যে যেখানে বসেছে ওই যেখানটা রাখি সৈলমে বেলে গইছে লিয়েছে, আর লিয়ে তখন ও ছোঁড়া ছালা টেনে ফেলে দিয়েছে, উ কহিতে গেছে তো উল্টা মুলবি ওয়াকি মেরেছে। মুলবি কত বড় ই হয়ে গেছে বে, চল দেখছি মুলবিকে, চল মুলবি কি দেখবো ভালো করে, মুলি সাহেব, মুলি সাহেব, মুলি সাহেব বাড়ি এসে কইছে আসসালামু আলাইকুম, কে আছিস ভাই? আরে সালাম টালাম তুমি তুইলে থাও, আগে তুমি কহো আমার ছেলেকে মাইল কেন, তুমি কেনে মাইল তুমি আগে কহো, কইছে ভাই একটু বদমাশি করলে ছেলে পেলে তো একটু ডাকতে হবে জি ভাই, আর বদমাশি করছিল তার জন্য একটু মেরেছে, কইছে জায়গাটাকে সে অরেস্টারি করে। আরে ভাই ছোট ছেলে বুঝে তো, ও আগে এসে বসেছে, যখন ও বসে গেছে তো ও কইছে আমি এখানে বসবো, আর ও জবরদস্তি ওখানে এসে বসে গেছে, তো ওকে হটিয়ে দিয়েছে জল ছালাখানটা, তো ও বারবার এরকম করছে, তার জন্য একটা বাড়ি মেরেছি। হ্যাঁ তো ওরকম তো ভাই আমারকে দয়া নাই না, ময়া নাই যে তোমার ছেলেকে আমি মারবো এরকম করে। হ্যাঁ এইরকম যদি কেউ বলে, দরকার ছিল ছেলেটাকে, তোরই কোনো বদমাশি আছে, ওর মাকে বলতে হতো তোরই কোনো বদমাশি আছে, না হলে কোনো মুলবি সাহেবের ডাইল গলেনি যে মুলবি সাহেব কহরি ছেলেকে ক্ষণ খাই অনর্থ মারবে, এটা তোরই কোনো বদমাশি আছে, তুই ভালো করে বল যে তুই কি কোনো বদমাশি করেছিস নাকি। মাকে দরকার ছিল কথাটা জানার, কিন্তু মা ওকে আদরের বাদর বানিয়ে দিল, হ্যাঁ ওকে আদরে দিয়ে একবার ওকে আরো সানে উঠিয়ে দিল, এই ছেলেটা কাল হয়ে আবার ঝগড়া করবে না, করবে না, করবে কেন, যে ওর মা বাবা তোর সাথে আছে, আর মা যদি ওকে বলতো এ চল হাঁট যেখানে জায়গা পাচ্ছিস সেখানে যে বস, ও আগে বসলো তো তুই কাজে করতে গেলি কেনে রে, গেলি কেনে, তোর আর জায়গা নেই ওখানে, পড়া হবে না, যেখানে জায়গা পেয়েছিস সেখানে গিয়ে বস, আর না তো তোকে মুলবিকে কয়ে আরো দুবারই দেওয়াবো তোকে, এই ছেলেটা পরাদিনে ঝগড়া করবে, করবে না। তাহলে আমাদের সমাজকে বদলাতে হবে, বাচ্চাকে লাই দিয়ে মাথায় তুলে আদরের বাদর করতে হবে না। এ বাবু কাহে খাড়া বাড়াহু, কেন দাঁড়িয়ে আছো গো, বৈঠা কামাই পয়সা কামে নাই, পয়সা পয়সা রটা তারা, পয়সা পয়সা জপা তারা, করবা কা কামাই পয়সা কামে নাই, হই যাব দুনিয়া সে বিদাই, ইন্না লিল্লাহ, করবা কা কামাই পয়সা কামে নাই, হই যাব দুনিয়া সে বিদাই, পয়সা কামে নাই, পয়সা সে লেবা ভাইয়া 22 বিঘা কিন হো, তব নসিব হই 2 গজ জমিন হো, পয়সা সে লেবা ভাইয়া 22 বিঘা কিন হো, তব নসিব হই 2 গজ জমিন হো, তব নসিব হই 2 গজ জমিন হো,
चिलैबा भैया केते ना चिलैबा भैया बाप और माई पैसा कामे ना आई केते ना चिलैबा भैया बाप और माई पैसा कामे ना आई होई जब तोहरो विदाई पैसा कामे ना आई अपन धर्म ईमान हो गईला के बाद लगवा कही बेईमान हो पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो गईला के बाद लगवा कही बेईमान हो गईला के बाद लगवा कही बेईमान हो मरेला के बाद जईबा मरेला के बाद जईबा इज्जत गवाई पैसा कामे न आई होई जब दुनिया से विदाई पैसा कामे न आई कहतानिए हो भैया कहतानिए हो सुना कर ऐसन कौन काम हो दुनिया से चले जाइबा तो जपी लोगवा नाम हो कहतानिए हो सुना कर ऐसन कौन काम हो दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो सम प्रदीप जीवन तोहर सफल होई जाई पैसा कामे न आई पैसा पैसा रहता तारा करबा का कमाई पैसा कामे न आई होई जब दुनिया से विदाई पैसा कामे न आई शरदीय सम्मानित सभापति साहेब দূর দূর থেকে আগত এবং অত্র এলাকার ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পরদানাসীন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাই সকলে এক বাক্যে উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের সেরা মনি মা আমেনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বিতরণ আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম বারিকালে আমার বন্ধুরা আমার ভাইজানেরা আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালামের যেটি সর্বপ্রথম আয়াত আপনার কাছে আমার কাছে পৌঁছেছে আমার রাসূলের কাছে সর্বপ্রথম যে আয়াতটা পৌঁছা হয়েছে সে আয়াতগুলি আপনার কাছে আমি তেলাওয়াত করেছি অন্য জায়গা থেকে একটি আয়াত আরো পড়েছি এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর দুটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি তাকে সামনে রেখে মূল্যবান সময় কিছু মূল্যবান কথা বলে ইনশাআল্লাহ নিজের বক্তব্য ইতি টানব ওয়ামা তাওফিকে ইল্লা বিল্লাহ আর তারপরে আমি আপনাদের কাছে যেতে উদ্দেশ্যর দিকে আমি এগিয়ে যাব আমার বন্ধুরা আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি সেটা আপনারা প্রায় মানুষ জানেন সূরা একরা থেকে এই আয়াতগুলি যে আপনার কাছে আমি পড়েছি এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন অন্য একটি আয়াত আপনাদের সম্মুখে পড়েছি সেটা হলো কুল নবীকে আল্লাহ বলছেন যে আপনি বলে দিন মানুষকে জানিয়ে দাও হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন কে শিক্ষিত মানুষ আর অশিক্ষিত দুটো কি সমান কোনোদিন হতে পারে আমার বন্ধুরা আপনার কাছে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে পুস্তক বইটা দিয়েছেন আসমানি কিতাব চারটা কিতাব
তাওরাত জাব্বুর ইনজিল কুরআন এই চারটার মধ্যে যে একটি কিতাব যার উপরে আমরা সারা পৃথিবীবাসী আমরা যে উপরে আমরা আমল করি সেটা হলো কুরআন এই কুরআন আপনার কাছে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের হেদায়েতের জন্য দিয়েছি হুদাল্লিন নাস মানুষের হেদায়েত এখানে নাস শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নাস থেকে সমস্ত মানুষ সে কোনই ধর্মের হোক না কেন সবারই জন্য সবারই ক্ষেত্রে এই হেদায়েতের কিতাব এটা পুস্তক বই আমার বন্ধু সম্মানিত বৈঠকের মুসল্লিগণ সম্মানিত এই সভার উপস্থিত মুসল্লি ও মুসলিম সমাজ আমি আপনাদেরকে এই কিতাব থেকে আলোচনা করতে যাচ্ছি এই কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে 114টি সূরা আছে এই কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে 6666টি আয়াত রয়েছে এই আয়াতের মধ্যে এই সূরাগুলির মধ্যে সব থেকে যেটা প্রথম কথা সেটা হলো শিক্ষা সম্বন্ধে কেন কোরআনের মধ্যে নামাজের কথা কোরআনের মধ্যে রোজার কথা কোরআনের মধ্যে হজের কথা কোরআনের মধ্যে যাকাতের কথা কোরআনের মধ্যে দুনিয়ার যত কিছু কোনটা বলবো একটা মানুষের জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত যা প্রয়োজন সব কিছু রয়েছে কোরআনের মধ্যে নেই বাবার সম্পদ কি করে ভাগ করতে হবে আল্লাহ কোরআনের মধ্যে ভাগ করে দিলেন আপোষে সমাজে চলতে গেলে বিবাদ ফাসাদ হবে অটোমেটিক কথা তাহলে কি করা যাবে কি করতে হবে কোরআনের মধ্যে তাহলে আপোষে মীমাংসা ফয়সালা যখন ঝাই ঝামালা হবে সেই ঝাই ঝামালার কেমন করে সমাধান করতে হবে যারা করবে তারও কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুম যালিমুন ফল কথা সমস্ত জিনিস আমাদের জীবনের যা দরকার এই কিতাবের মধ্যে রয়েছে খালি কিতাবখানটা পড়তে জানলেই হলো তবে এতগুলো কথার মধ্যে সব থেকে আগে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার কথাটা কেন বললেন বিনা শিক্ষায় কোনো কাজ হয় না এই জন্য আপনি কোনো একটা কাজ করবেন বিনা শিক্ষাতে কেউ ভাই কাপড় না কাটতে জানে দর্জি হবে জীবনও কাপড় তার সিলা যাবে ও পারবে পারবে না একটা লোক ডাক্তারি লাইনে শিক্ষিত নয় ডাক্তারি শিখেনি আর যদি ওষুধ দেয় ওষুধটা চলবে না খেয়ে ওষুধ খেয়ে এর ওষুধ খেয়ে লোকটা সুস্থ হবে না মরে যাবে ও বুঝে না জানে না কি অসুখ দেয় ওষুধ অসুখ আর কি ওষুধ লাগবে এটা ও জানে না আর যদি ওষুধ দিয়ে দেয় লোকটা বরং ভালো হওয়ার চাইতে মরে যাবে নাকি তাহলে ডাক্তার শিখার পরে ওষুধ দেয় দর্জি শিখার পরে কাপড় সিলাই মুলবি সাহেব শিখার পরে পড়ালেখা করাই একটা বিল্ডিং বানানেওয়ালা মিস্ত্রি শিখার পরে এঁট জুড়ে প্রত্যেকটা কাজ বিনা শিখার আগে কেউ করতে পারে না আমার বন্ধুরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা পরে রোজার কথা পরে হজের কথা পরে যাকাতের কথা পরে পর্দার কথা পরে সম্পত্তি বিষয় ভাগের কথা পরে ঝগড়া ঝামালার কথা পরে সব কিছু পরে আগে শিক্ষা কেন আব ইবাদত করলে শিক্ষা লাগবে না নামাজই পড়বেন নামাজই পড়বেন নামাজ পড়তে গেলে আগে উযু করতে হবে নাকি এবার ওযু করতে গেলে ওযুর সুন্নাত রয়েছে আছে না নাই ওযুর সুন্নাত আছে ওযুর ফরায়েজ আছে ওযু করার আগে আরো একটা কথা বলি তাহলে মানুষ জীবনে পাক না পাক দুটোই হয় হয় না হয় না মানুষ পাক কিন্তু সমাজ সমাজ না পাক হয় না হয় না
তবে নাপাক থেকে কেমন করে পাক হওয়া যাবে শিখতে হবে। আগে শিখবেন তাহলে পাক হবে। আর বাকিটাই জানি না, এমনও কিছু গলার লোক আছে এখনো সমাজে যে কিভাবে নাপাক থেকে পাকি অর্জন করা যায় সেটাও জানে না, কেমন করে পাক হওয়া যাবে এটাও জানে না। তো পাক হতে পারবে লোকটা? নামাজের আগে ওযু করব, তাহলে ওযুর সুন্নাত কয়টা, ফরজ কয়টা, কিভাবে ওযু করা যায় জানি না, ওযু হবে? আজ বর্তমানে দেখছেন আপনারা ওযু করছেন অনেক মানুষ, নামাজ তো অনেক মানুষই পড়ছেন, কিন্তু নামাজ পড়ে যদি নামাজ না হয় লাভ কি? অশিক্ষিত হয়ে যদি নামাজ পড়ি তাহলে নামাজই হবে না, আর নামাজ পড়ে আমার লাভ হবে না। লাভের জন্য নামাজ পড়া, নেকির জন্য। আর যদি নেকি না হয় শিখতে, তো এটা বলে মনে করেন না যে বয়স হয়ে গেছে তো শিক্ষা শেষ হয়ে গেছে, না, শিক্ষার কোনো বয়স হয় না, যে কোনো বয়সে শিখতে হবে। এখনও প্রায় 34-35 বছরের ছেলে উজু করতে জানে না, এই তো গেল, আর বাস এইরকম তিনবার মুলে নিয়ে তারপরে একবার দু চার ফোঁক মেরে দিয়ে একবারে হয়ে গেল, সে কেমন করে আল্লাহু আকবার মেসওয়াক করাটা সুন্নাত না? সুন্নাত না? নবী বলেছেন লাউলা আন আসুকা আলা উম্মতি লা আমারতাহুম বিসওয়াক, যদি আমার উম্মতের ওপরে ভারী না জানতাম, যদি আমার উম্মতের ওপরে ভারী না হতো, আমি প্রত্যেক নামাজে তাকে মেসওয়াক করার আদেশ করতাম। আর আজ নামাজ উজু করতে যায় কটা লোকের মুখে মেসওয়াক থাকে ভাই? আপনারাই বলেন মেসওয়াক থাকে? থাকে না তো? ইল্লা মাশাআল্লাহ, সবটাতে পাঁচটা লোকের কাছে আপনি পাবেন মিসওয়াক, না তো 95 লোকের কাছে আপনি মিসওয়াক পাবেন না, যেহেতু মিসওয়াকটা করা সুন্নাত। কত লোক তো এবারে দাঁত টাতে লোক দিয়েও কচলাই না একটু। তাহলে ওজোর ফারা এ জানতে হবে, সুন্নাত জানতে হবে। বিনে জেনে উজু করে নিলাম সুন্নাতের আগে ফরজ, ফরজের আগে সুন্নাত, যেমন মন হলো উজু করে নিলাম। এবার উজু করে মসজিদ চলে গেলাম, মসজিদে যাওয়ার পরে অনেক মানুষ আমরা দাঁড়াই নামাজে, দেখবেন নামাজে দাঁড়াটাও হয় না, ঠিক হয় না। নামাজে দাঁড়াতে গেলে পা দুটা সঠিক সিধাভাবে থাকবে, এবার লাগছে দেখে লাগছে কি যে দাঁড়ালছে কীরকম, ওই যেরকম প্রেড সাবধান গোল্লার দিক জমা করে আর আগা দিকে এরকম করে দাঁড়াই দাঁড়াই না, ওই রকম লাগছে নামাজে দাঁড়াইনি, সাবধান হয়ে দাঁড়াল আল্লাহর আগাদিকে। তো এই মানুষের আগাদিকের সাবধান আল্লাহর আগাদিকে চলবে না? গোল্লা জমা এইরকম আগাদিকে এরকম লোকের মাথাগুলো ঘুরে আছে, না নামাজটাও দাঁড়ায় না, নামাজে দাঁড়াটাও সঠিক হয় না। এইরকম করে হাতটা কতটা উঠাতে হবে, কত মানুষকে দেখি কান ধরে আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধে, কত মানুষকে দেখি এতটা হাত উঠিয়ে দেয়, তাহলে কি এতটা হাত উঠা চলবে? তাহলে কি কান ধরে এরকম করে চলবে? জানতে হবে, শিখতে হবে, না শিখলে নামাজ হবে না। এই জন্য নামাজের কথা পরে, শিক্ষার কথা আগে। আল্লাহ রসুল বলেছেন হাত দুটা তোমার কানের লও আর মুঠার বরাবর হবে, এতটা সেখানে কেউ একবারে আর কেউ তো এই, তাহলে এটা কি তারিকা? না, নামাজ পড়বেন তার তারিকা জানলেন, রোজা করবেন, রোজা করতে গেলে রোজাতে কি কি জিনিস হালাল কোনটা হারাম, কোন কাজটা করতে গেলে রোজা থাকবে আর কোন কাজটা করতে গেলে রোজা থাকবে না, এই জন্য আগে রোজার বিষয়তে জানতে হবে, শিখতে হবে, পরে তাহলে রোজা আপনার কাজ দেবে। আমার বন্ধুরা, অনেক সময় আমরা রোজা রেখে উপকৃত হতে পারি না, আমাদের বরং শুধু শুধুমাত্র ভুখা থাকা হয়, আমাদের
তাদের নেকি হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন যে আগে শিখো, আগে শিক্ষা অর্জন করো, বিনা শিক্ষায় কোনো কাজ হবে না। আমার বন্ধু, এতগুলো মানুষ আপনারা এখানে বসে আছেন, আমাকে পুণ্যে থেকে ডেকে এই জায়গাটাতে বসতে কেন দিলেন? এতটুকু শিক্ষা আমি নিয়েছি, এই জন্য তো আপনি আমার মুখ থেকে শুনছেন, এই সম্মানটা এই জন্য তো দিলেন। কোন মুলবি সাহেব, আচ্ছা বিনা শিক্ষার কোন মুলবি সাহেব মুলবি হয়েছে? হয়নি। কোন মাস্টার বিনা পড়াতে মাস্টার চাকরি পেয়েছে? পাইনি। কোন ডাক্তার বিনা শিখাতে ডাক্তার হয়েছে? হয়নি। কোন নেতা মাথা যে কোনো কিছু আছে, হ্যাঁ, যতগুলো যে যেরকম শিক্ষা অর্জন করেছে সে ওপরে গেছে, আল্লাহ বলেছেন এই জন্য যে আছে শিক্ষিতর দরজা খুব বড়, আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাকে সম্মানকে উঁচা করেছেন। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনের মধ্যে সর্বপ্রথম আমার রাসূলকে যেটা শিক্ষা দিলেন, কোরআন নাজেল হওয়ার কিছুদিন আগে থেকে, প্রায় 6 মাস আগে থেকে আল্লাহর রসুল খানা পিনা বাইন্ধে একটা গুহায় চলে যেতেন, একটা গর্তে। সেই গর্তটার নাম আপনারা জানেন, প্রায় মানুষ জানেন, কি গো? হেরা নাকি? হেরা। এই গুহাতে আল্লাহ রসুল সামান নিয়ে কিছু দুদিন তিন দিনকার খাওয়ার নিয়ে চলে যেতেন, আর বসে ওখানে আল্লাহকে ধ্যান করতেন, আল্লাহকে স্মরণ করতেন। এবার ওই জায়গাতে আল্লাহ রসুল প্রত্যেক দিনের মতো আল্লাহকে স্মরণ করতে আছেন, হঠাৎ জিবরিল আমিন প্রকাট হলেন, চলে আসলেন। আসার পরে রসুলকে বলছেন, একরা ইয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি পড়ো। আমার নবী জীবনে কোনো দিন মাদ্রাসার মুখ দেখেননি, জীবনে কোনো স্কুল যাননি। ভাই জান, যে লোকটা কোনোদিন জীবনে কাউরি কোনো ওস্তাদের আগা দিকে বসে নাই, এই লোকটাকে হঠাৎ করে যদি বলে পড়ো, পড়তে পারবে? পারবে না। আমার নাবিকে যখন জিবরিল বললেন একরায়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি পড়ো, আমার নাবি উত্তর দিচ্ছেন মা আনা বেকারি, আমি শিক্ষিত নই, আমি লেখাপড়া জানি না, আমি পড়তে পারবো না। আবার জিবরিল বলছেন একরা ইয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি পড়ো, নাবি আমার উত্তর দিচ্ছেন পড়তে পারবো না। যেমন এই কথা বলা, জিবরিল আমিন আল্লাহ রসুলকে বুকের সাথে এই রকম করে ধরে এমন করে একটা চাপন দিলেন, আল্লাহ রে আল্লাহ, নাবিজি বলছেন এমন মনে হচ্ছিল যে আমার প্রাণটা যেন আমার দেহে থেকে বের হয়ে যাবে, আমার বুকের হাড্ডিগুলো মনে হচ্ছিল এদিকের বাতিগুলো আমার এদিকে ঢুকে গেল। আমার ভাইজান, এই রকম করে শক্ত করে আমার রসুলকে একটা চাপন দিলেন, তাহলে বোঝা গেল শিক্ষার জন্য মার খেতে হবে, হবে না? হবে না। আমার রসুল বললেন পারবো না। এবার আপনার একটা ছেলে মাদ্রাসাতে দিয়েছেন পড়তে, আর মাদ্রাসাতে যদি মুলবি সাহেব দুবাড়ি মেরে দেয়, ছেলেটা বড্ড বড্ড একবার বদমাস ছেলে, খালি মাদ্রাসাতে বসেছে, ইয়ার ছালা টানছে, ওকে চিমটি কাটছে, ওর এটা কেত বই টেনে লিছে, ওর খাতাতে কি লিখে দিছে, এই দেখে দেখে মাস্টার সাহেব দুবা মাওলানা সাহেব দুবারই মেরেছে। যেমনই মারা, এবার কাঁদতে কাঁদতে একবারে ছুটেছে, যে কিছু তোর মা বলছে কী হলো রে? মুলবিটা মারলে। কেনে মারলে মুলবিটা? না তো আমি ওখানে গেছন, তখন আমি বসেছি, হাত জায়গাখানে সৈলমে বসে গেছে, তখন আমি কইছি ছালা টান না বে সৈলমে, ছালা টান, তখন সৈলমাকে ছালা টানতে কইছি, সৈলমে ছালা টানে নি, তখন আমি একটু ছালাখান টানছিল, তার লেগে তখন মুলবিটা সৈলমে কইলে, আর মুলবি তখন হাঁকা মারলে। হ্যাঁ, জায়গা কি সৈলমের বাপের রেস্টেরি করা আছে নাকি? সৈলমেই বসবে রোজ রোজ এখানে, চল দেখছি মুলবি রাজ ভালো করে খবর লিছি, কেমন ও সৈলমেকে মারলে না তোকে মারলে, চল বাড়ি ওরে বাড়িয়ে যাইছে। আর ওর স্বামী চলে এসছে, কে কিয়েছে রে, কিয়েছে না তো, দেখো না ছোঁড়া পড়িতে গেছে,
আর যে যেখানে বসেছে ওই যেখানটা রাখি সৈল মেবেলে গেছে লিয়েছে আর লিয়ে তখনও ছোঁড়া ছালা টেনে ফেলে দিয়েছে উ কহিতে গেছে তো উল্টা মুলবি ওয়াকি মেরেছে মুলবি কত বড় ই হয়ে গেছে বে চল দেখছি মুলবিকে চল মুলবিকেই দেখবো ভালো করে মুলি সাহেব মুলি সাহেব মুলি সাহেব বাড়ি এসে কইছে আসসালামু আলাইকুম কি আছে জি ভাই আরে সালাম দাওয়াত তুমি তুইলে থাও আগে তুমি কহো আমার ছেলেকে মাইল্লা কেন তুমি কেন মাইল্লা তুমি আগে কহো কিছু ভাই একটু বদমাশি করলে ছেলে পেলে তো একটু ডাকতে হবে জি ভাই আর বদমাশি করছিল তার জন্য একটু মেরেছে কইছে জায়গাটাকে সে অরেস্টারি করে আরে ভাই ছোট ছেলে বুঝে তো আগে এসে বসেছে যখন ও বসে গেছে তো ও কইছে আমি এখানেই বসবো আর ও জবরদস্তি ওখানে এসে বসে গেছে তো ওকে হটিয়ে দিয়েছে জল ছালাখানটা তো ও বারবার এরকম করছে তার জন্য একটা বাড়ি মেরেছি হ্যাঁ তো ওরকম তো ভাই আমারকে দয়া নাই না ময়া নাই যে তোমার ছেলেকে আমি মারবো এরকম করে হ্যাঁ এইরকম যদি কেউ বলে দরকার ছিল ছেলেটাকে তোরই কোনো বদমাশি আছে ওর মাকে বলতে হতো তোরই কোনো বদমাশি আছে না হলে কোনো মুলবি সাহেবের ডাইল গলেনি যে মুলবি সাহেব কহরি ছেলেকে ক্ষণ খাই অনর্থ মারবে এটা তোরই কোনো বদমাশি আছে তুই ভালো করে বল যে তুই কি কোনো বদমাশি করেছিস নাকি মাকে দব দরকার ছিল কথাটা জানার কিন্তু মা ওকে আদরের বাদর বানিয়ে দিল হ্যাঁ ওকে আদরে দিয়ে একবার ওকে আরো সানে উঠিয়ে দিল এই ছেলেটা কাল হয়ে আবার ঝগড়া করবে না করবে না করবে কেন যে ওর মা বাবা তোর সাথে আছে আর মা যদি ওকে বলতো এ চল হাঁট যেখানে জায়গা পাচ্ছিস সেখানে যে বস ও আগে বসলো তো তুই কাজে করতে গেলি কেনে রে গেলি কেনে তোর আর জায়গা নেই ওখানে পড়া হবে না যেখানে জায়গা পেয়েছিস সেখানে গিয়ে বস আর না তো তোকে মুলবিকে কয়ে আরো দু বাড়ি দেওয়াবো তোকে এই ছেলেটা পরা দিনে ঝগড়া করবে করবে না তাহলে আমাদের সমাজকে বদলাতে হবে বাচ্চাকে লাই দিয়ে মাথায় তুলে আদরের বাদর করতে হবে না এ বাবু কাহে খাড়া বাড়াহু কেন দাঁড়িয়েছ গো বৈঠা